2021 সালে সবাইকে অবাক করে দিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন লিওনেল মেসি। সেই পিএসজির সাথে ফুরাতে যাচ্ছে মেসির দুই মৌসুমের চুক্তি। সব মিলিয়ে মেসির চুক্তি নবায়ন করার সম্ভাবনা খুবই কম, তাই আবারও বেশ জোরালোভাবেই বইছে মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন। সামনে ট্রান্সফার উইন্ডোতে মেসি কি তাহলে বার্সেলোনায় ফিরছেন? কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন, বার্সেলোনার বর্তমান আর্থিক, রাজনৈতিক কিংবা ফুটবল কাঠামোর বিবেচনায় মেসির প্রত্যাবর্তন কতটা বাস্তবসম্পন্ন? পিএসজিতে মেসির বর্তমান অবস্থা কি? বিশ্বকাপের আগে পিএসজির সাথে চুক্তি নবায়নের ইঙ্গিতই দিয়েছিলেন মেসি, কিন্তু গত কয়েক মাসে বেশ বদলছে পরিস্থিতি। বায়ার্নের বিপক্ষে হেরে টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েছে পিএসজি। ক্লাবটির ভক্ত সমর্থকরা দুষছেন মেসিকে, দিচ্ছেন দুয়ো ধনীয়। ক্লাবের সার্বিক পরিস্থিতি ও ভক্তদের ব্যবহার মিলিয়ে মেসি চুক্তি নবায়নের কথা ভাবছেন না, সেটা এক প্রকার নিশ্চিতই। বার্সেলোনা কি মেসি প্রত্যাবর্তন চায়? গত মাসে এক সাক্ষাৎকারে বার্সেলোনার সহসভাপতি বলেছিলেন মেসিকে ফেরাতে আলোচনা চলছে ক্লাবে। সভাপতি হুয়ান লাপোর্তাও সেদিকে ইঙ্গিত দিয়েছেন, জানিয়েছেন মেসির জন্য বার্সার দরজা সবসময়ই খোলা। মেসির সাবেক সতীর্থ ও বর্তমান বার্সা কোচ জাভি বলেছেন মেসি ফিরলে সেটা হবে মাইকেল জর্ডানের ওয়ান লাস্ট ড্যান্সের মতো। বার্সেলোনায় ফেরা নিয়ে মেসির তরফ থেকে এখনও কিছু প্রকাশ্যে আসেনি, তবে সেই গুঞ্জন নতুন মাত্রা পেয়েছিল বার্সেলোনার রাস্তায় মেসি ও তার স্ত্রীকে দেখার পর। সাবেক দুই সতীর্থের সাথে দেখা করতে স্পেনে এসেছিলেন মেসি। বার্সেলোনার ভক্তরাও যেন মুখিয়ে আছেন মেসিকে আরেকবার নু ক্যাম্পে দেখার। সর্বশেষ এল ক্লাসিকোর 10 মিনিটের মাথায় মেসির নামে রব উঠেছিল নু ক্যাম্পে। 2021 সালে ক্লাব ছাড়ার নেপথ্যে অন্যতম বাধা ছিল মেসির বেতন। ক্লাব ছাড়ার আগে প্রায় 50% বেতন কমিয়ে এনেছিলেন মেসি। কাতালান ক্লাবটিতে সর্বশেষ যা বেতন পেতেন মেসি সেটাও বর্তমানে দেওয়ার সামর্থ্য তাদের আছে কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। লালিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন ওয়েজবিল থেকে এখনও প্রায় 200 মিলিয়ন ইউরো কমাতে হবে বার্সেলোনাকে। মেসিকে ফেরাতে চাইলে নিয়ম অনুযায়ী ওয়েজবিলে ভারসাম্য ফেরানো বার্সার মূল চ্যালেঞ্জ। অবশ্য লালিগার জনপ্রিয়তা ফেরাতে মেসির প্রত্যাবর্তন হতে পারে এক্স ফ্যাক্টর। বার্সার স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানি জানিয়েছেন আর্থিক কাঠামো বেশ গুছিয়ে উঠেছেন তারা। পিকে গ্রিজমানে চলে যাওয়াতেও ফাঁকা হয়েছে ওয়েজবিলে 90 মিলিয়ন ইউরো। তবে মেসিকে ফেরাতে চাইলে আরও কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে ক্লাবটিকে। মেসির দলবদল সম্পন্ন হলে বার্সার সাম্প্রতিক পরিস্থিতির বিচারে সেটা ইতিবাচক ফলে বয়ে আনবে। রেফারি কেলেঙ্কারি নিয়ে ভুগছে বার্সেলোনা। স্পেনের আদালতে ক্লাবটির বিপক্ষে দায়ের হয়েছে অভিযোগ। অর্থনৈতিকভাবে ভঙ্গুর হলেও ক্লাবটি হাতে নিয়েছে নু ক্যাম্প সংস্কারের কাজ। এই সময় বার্সেলোনা খেলবে স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে। স্টেডিয়াম পরিবর্তনের ফল হিসেবে বার্সেলোনাকে লোকসান গুনতে হতে পারে প্রায় 90 মিলিয়ন ইউরো। তবে মেসির প্রত্যাবর্তন দর্শকদের স্টেডিয়ামমুখী করার পাশাপাশি ক্লাবের অর্থনীতিকেও চাঙ্গা করে তুলতে পারে। মাঠের ফুটবলে মেসির প্রত্যাবর্তনের প্রভাব কেমন পড়তে পারে? মেসির বয়স প্রায় 36, হয়তো সর্বোচ্চ 2 মৌসুম খেলবেন শীর্ষ পর্যায়ের ফুটবলে। এদিকে বিশ্বকাপের পর থেকে ডিফেন্সে শক্ত হলেও অ্যাটাকিং নিয়ে অতটা ছন্দ নেই বার্সার। তেমন গোল পাচ্ছেন না লেভানডোভস্কি, ইঞ্জুরিতে পড়েছেন ওসমান ডেম্বেলে। কাজে মেসিকে কেন্দ্র করে আক্রমণ সাজানোটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে বার্সার জন্য। মেসির সাথে লেভানডোভস্কির বয়সের কথা চিন্তা করে 1-2 মৌসুম পরেই হয়তো ফ্রন্টলাইনে বদল আনতে পারেন কোচ জাভি। অবশ্য ট্রান্সফার মার্কেটে সেই দাপট দেখানোর সামর্থ্য আছে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠছেই। মেসিকে হয়তো সর্বোচ্চ 2 মৌসুমের জন্য পেতে পারে বার্সেলোনা। তাকে নিয়মিত খেলাতে হলে গেম টাইম কমে যেতে পারে গাভি ও পেদ্রির। ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে সেটা হতে পারে মূল্যন্তরায়। এখন পর্যন্ত সবই কেবল সম্ভাবনা, কাগজে কলমে কিছুই এখনও আনুষ্ঠানিক হয়নি। সকল বাস্তবতা মাথায় রেখে বার্সেলোনা কি পারবে মেসিকে ফেরাতে, নাকি শেষ পর্যন্ত কেবলই একটা গুঞ্জন হয়ে রইবে বার্সায় মেসির ফেরার খবর?